এখন আমরা জানবো ফ্যাক্টরস অফ এডুকেশন, মানে শিক্ষার উপাদানগুলো কি কি। দেখো, যে কোনো ব্যবস্থা যদি আমরা ভালো করে জানতে চাই, তাহলে তার অন্তর্গত যে সমস্ত উপাদানগুলো আছে সে সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা থাকা অবশ্যই জরুরি। এখানে এডুকেশনকে একটা ব্যবস্থা হিসেবে বর্ণনা করা হচ্ছে, তাই এর যে অন্তর্গত উপাদানগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। দেখো, প্রাচীনকালে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেখানে কিন্তু এই উপাদানগুলোকে নিয়ে অত ভাবা হতো না, কিন্তু কালের নিয়মে যতই অগ্রগতির দিকে যাচ্ছে, আধুনিক কালে শিক্ষাবিদরা এই সমস্ত উপাদানগুলো সম্বন্ধে খুবই চিন্তিত এবং তারা এই উপাদানগুলোকে চার ভাগে ভাগ করেছেন। দেখেনি তাহলে সেই চার ভাগের, মানে সেই যে চার রকমের উপাদান আছে সেগুলো কি কি। দেখো, এখানে বলা হচ্ছে যে ফ্যাক্টরস অফ এডুকেশন কয় প্রকার, চার প্রকার। কি কি? প্রথমেই আসে কে, স্টুডেন্ট, তারপরে আসেন টিচার, তারপরে কি কারিকুলাম, তারপর হচ্ছে স্কুল। সবার আগে প্রয়োজন কাকে? স্টুডেন্টকে। তারপর তাকে কে শেখাবে? সে হচ্ছে টিচার। এবং কি শেখাবে? সেটা হচ্ছে কারিকুলাম। আর কোথায় শেখাবে? সেটা হচ্ছে স্কুল। যাই হোক, এগুলো আমরা একটু পরপর ভালো করে দেখে নিই। দেখো, আমরা যে কয় রকমের শিক্ষার উপাদান পড়লাম, তার মধ্যে প্রধান উপাদান হচ্ছে কি, স্টুডেন্ট। এখানে যদি একটা কোশ্চেন করা হয় যে হু উইল লার্ন, কে শিখবে, তার উত্তরে কিন্তু আমরা সবসময় পাবো যে শিক্ষার্থী শিখবে। কারণ শিক্ষার্থীর মধ্যে অনেক সুপ্ত সম্ভাবনা লুকিয়ে থাকে, যেগুলো বিকাশ সাধনই হয় হচ্ছে শিক্ষা ব্যবস্থার প্রধান উদ্দেশ্য। কিন্তু দেখো, যদি আমরা প্রাচীনকালের শিক্ষা ব্যবস্থা বা আমরা যদি আমার আগের ভিডিওতে তোমরা দেখে থাকো, যে দেখবে ন্যারো সেন্স অফ এডুকেশনের কি বলা হচ্ছে, শিক্ষার্থী সেখানে পুরোপুরি একটা প্যাসিভ লিসনার, মানে সে নীরব শ্রোতা, সে কোনো কিছুই বলবে না, সে শুধু শুনবে যা কিনা শিক্ষক তাকে বলবে। কিন্তু এখন বর্তমান বা আধুনিক যুগে যেটা এখন চলছে সেটা হচ্ছে ব্রডার সেন্স অফ এডুকেশন, ব্যাপকার্থে শিক্ষা। এই এই ভিডিও আমার বানানো আছে, তোমরা দেখতে পারো। সেখানে বলা হচ্ছে যে কি, স্টুডেন্টস আর অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। এই সময় কিন্তু স্টুডেন্টরা পুরোপুরি কার্যকারী ভূমিকা পালন করছে। এখন কিন্তু পুরো শিক্ষা ব্যবস্থাটা চলছে শিক্ষার্থী যেভাবে চাইবে শিখতে, শিক্ষার্থীদের যা শিখতে চাইবে তাই শিক্ষক শেখাবেন। তাই এই শিক্ষা ব্যবস্থাকে বলা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা। কিন্তু প্রাচীনকালে কিন্তু শিশুর এই সুপ্ত সম্ভাবনাকে অতটা গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু বর্তমানকালে এটাকে খুবই গুরুত্ব দেওয়া হয়। আর সেই জন্য শিক্ষা ব্যবস্থার প্রধান উপাদান এখানে কি বলা হচ্ছে, স্টুডেন্টকে বলা হচ্ছে প্রধান উপাদান। শিক্ষা ব্যবস্থার দ্বিতীয় উপাদান হচ্ছে টিচার। টিচার হচ্ছে, এখানে যদি আর একটা কোশ্চেন করি যে হু উইল টিচ, কে এই শিখাবে, আমরা তো আগে দেখলাম যে কে শিখবে, আর এখানে হচ্ছে দেখলাম যে শিক্ষার্থী শিখবে, কিন্তু কে শেখাবে, এখানে হচ্ছে টিচার শেখাবে। তাই বলা হচ্ছে টিচারকে দ্বিতীয় উপাদান হচ্ছে শিক্ষার উপাদানগুলোর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে আছে কি, টিচার। কারণ টিচার শেখাবে, এই ন্যারো সেন্সে কি বলা হতো, যে টিচার হচ্ছে সেখানে অ্যাক্টিভ একজন পার্টিসিপেন্ট, যে কিনা শুধুমাত্র বলে যাবে এবং স্টুডেন্ট কি করবে, শুনবে। কিন্তু ব্রডার সেন্সে কি হচ্ছে, শিক্ষকের সেই অ্যাক্টিভ অবশ্যই সে, কিন্তু সেই পুরোপুরি মানে টিচার সেন্ট্রিক মান না, তার মানে হচ্ছে যে শিক্ষক কেন্দ্রিক শিক্ষা নেই, এখন হয়ে গেছে স্টুডেন্ট কেন্দ্রিক বা শিক্ষার্থী কেন্দ্রিক, যেখানে টিচার থাকবে তার শিক্ষার্থীর কি ফ্রেন্ড, অথবা তার পথপ্রদর্শক, অথবা তার কি ফিলোজফার, বা তার ফিলোজফার বলতে এখানে কি বোঝানো হচ্ছে, যে কিভাবে সে শিখবে, কি শিখবে, কেমন করে শিখবে, এই সমস্ত ব্যাপারগুলোই কে নির্ধারণ করবে, টিচার নির্ধারণ করবে। তাই জন্যই বলা হচ্ছে টিচারকে, মানে যদি বলো যে সেকেন্ড ফ্যাক্টর অফ কি এডুকেশন সিস্টেম, তাহলে এডুকেশন যে পুরো ঘটনাটা ঘটবে তার এই দ্বিতীয় উপাদান কি, টিচার, যেখানে টিচার সবসময়ের জন্যই সে অ্যাক্টিভ থাকবে, কিসের জন্য, সে শেখাবে শিশুকে বা শিক্ষার্থীকে। যাই হোক, আমরা দেখলাম যে দু রকমের উপাদান, একটা হচ্ছে স্টুডেন্ট আর একটা হচ্ছে টিচার। এরপরে প্রথমে আমরা দেখলাম যে কে শিখবে আর কে শেখাবে, কিন্তু এই দুটো জিনিসই আমাদের আবদ্ধ থাকলে চলবে না, কিন্তু কি শিখবে সেটা আমাদের খুব জানা দরকার। হোয়াট উইল বি টট, এটাই হচ্ছে কারিকুলাম বা পাঠ্যক্রম। এই জন্য মানে শিক্ষক যে শেখাবে শিক্ষার্থীকে, কোনো একটা জিনিস তো শেখাবে, যে কতটা শেখাবে, কোন এজ অনুযায়ী শেখাবে, কোন এজে কোনটা শেখালে ভালো হবে, এই যে বিষয়গুলো সমস্তই নির্ধারণ কে করে, কারিকুলাম। মানে কারিকুলাম নির্ধারণ করে না, করে হচ্ছে শিক্ষকেরাই, কিন্তু কারিকুলামের মধ্যে সেটা লিপিবদ্ধ করা থাকে। তাই কারিকুলাম কিরকম হবে, শিক্ষার
আগেরকার যে কারিকুলাম ছিল, মানে যদি তুমি ন্যারোয়ার সেন্স অফ এডুকেশন ধরো, সেক্ষেত্রে কিন্তু কারিকুলাম ছিল পুরোপুরি ফিক্সড, মানে যা টিচার একবার কারিকুলাম তৈরি করে ফেলতো সেটাই কি যুগের পর যুগ স্টুডেন্টরা সেটাই শিখতো। কিন্তু এখন যে ব্রডার সেন্স অফ এডুকেশনে কি বলছে যে না, কারিকুলাম কোনো ফিক্সড বিষয় থাকলে চলবে না, কারিকুলামকে হতে হবে ফ্লেক্সিবল, কারণ শিক্ষার্থী কি শিখতে চায় তার উপর নির্ভর করে গঠন করা হবে কি কারিকুলাম। কারিকুলামে থাকবে শিক্ষার্থীর আগ্রহ বা চাহিদা অনুযায়ী সমস্ত কন্টেন্ট বা শেখার বিষয়গুলো থাকবে। তাই কারিকুলাম হচ্ছে শিক্ষা ব্যবস্থার তৃতীয় উপাদান, যেখানে কিনা শিক্ষকই কারিকুলাম তৈরি করবে, কিন্তু কিভাবে তৈরি করবে শিক্ষার্থী যা শিখতে চাইছে বা যুগের প্রয়োজনে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলোই কিন্তু কারিকুলামের মধ্যে থাকবে। দেখো এখন আমরা জানবো যে শিক্ষা যতগুলো উপাদান আছে তার মধ্যে সব থেকে শেষের উপাদান সেটা হচ্ছে শিক্ষালয় বা বিদ্যালয়। এটা সাধারণত কি প্রশ্নের উত্তর দেয় যে হোয়ার উইল বি টট, মানে কোথায় শেখানো হবে। আমরা তো জানলাম যে কে শিখবে, কে শেখাবে, কি শিখবে, সেই সমস্ত গুলো জিনিসগুলো কোথায় হবে, যে স্কুলের মধ্যে হবে। আগেরকার দিনে যে প্রাচীন যুগে কিন্তু এই ব্যবস্থা ছিল না, তখনকার দিনে শিক্ষা ব্যবস্থা চলতো কোথায়, ইনফর্মাল ওয়েতে। গুরু গৃহে সাধারণত শিক্ষার্থীরা যেত এবং সেখানে গুরুর সময় অনুযায়ী, গুরুর স্থান অনুযায়ী গুরু কি করতো পড়াশোনা শেখাতো। কিন্তু এখনকার দিনে কি হচ্ছে, ব্রডার সেন্সে যত সমাজ এগিয়ে চলছে ততই কি হচ্ছে সমাজের জটিলতা বাড়ছে, তার ফলে কি হচ্ছে এই ইনফর্মাল ওয়েতে এডুকেশন দেওয়াটা অতটা সহজসাধ্য হয়ে উঠছে না। এই জন্য কি করা হচ্ছে যে একটা নিয়ন্ত্রিত গণ্ডির মধ্যে এখন শিক্ষাদান করা হচ্ছে। শুধুমাত্র যে নিয়ন্ত্রিত গণ্ডির মধ্যে হচ্ছে তা নয়, যেমন ফর্মাল হচ্ছে ইনফর্মাল ওয়েতেও হচ্ছে, কিন্তু এখন জোর দেওয়া হচ্ছে ফর্মাল ওয়েতে শেখানো। এক্ষেত্রে কিন্তু তাই জন্য শিক্ষালয় বা বিদ্যালয়ের প্রশ্নটা উঠে আসছে। যাই হোক না কেন, এই যে আমরা তিনটে আলাদা আলাদা উপাদান পড়লাম যে শিক্ষার্থী, শিক্ষক আর পাঠ্যক্রম, এই সমস্ত জিনিসগুলোই আসবে কোথায়, যে বিদ্যালয়ের মধ্যে এটাকে এটা এই পুরো ব্যবস্থাটা চলবে। শুধুমাত্র বিদ্যালয় মানেই যে ধরো প্রাথমিক বিদ্যালয় বা উচ্চ প্রাথমিক কিংবা তুমি যদি বলো মাধ্যমিক বিদ্যালয়, শুধু বিদ্যালয়ের মধ্যে এটা আবদ্ধ নয়। এখানে স্কুল বলতে কিন্তু এর আওতার মধ্যে চলে আসছে আমাদের, যদি বলো ইউনিভার্সিটি, যদি বলো কলেজ, যাই বলো না কেন, শিক্ষা যেখানে যেখানে যেখানেই দেওয়া হয় সেই প্রতিষ্ঠানগুলো সবগুলোকে এই শিক্ষালয়ের মধ্যে আনা হচ্ছে। তাই বলা হচ্ছে যে শিক্ষার যে চারটি উপাদানের মধ্যে শেষ উপাদান হচ্ছে শিক্ষালয়। তবু বলা যায় যে শুধু শেষ উপাদান মানে যে এর গুরুত্ব কম তা না, প্রত্যেকেরই গুরুত্ব আছে। তার কারণ এই শিক্ষালয় না থাকলে আজকালকার দিনে এই শিক্ষা ব্যবস্থাটা চলার মানে সেরকম কোনো জায়গায় থাকতো না। যাই হোক আমরা আজকে জানলাম যে শিক্ষার কতগুলো উপাদান হয়। তাহলে আমরা জানলাম যে চারটে উপাদান, একটা হচ্ছে শিক্ষার্থী যাকে মানে কে শিখবে তার উত্তর দেবে, আর হচ্ছে কে শেখাবে সেটা হচ্ছে টিচার, তারপরে দেখলাম যে কি শিখবে মানে কন্টেন্ট বা কারিকুলাম বা পাঠ্যক্রম, আর হচ্ছে কোথায় শিখবে মানে বিদ্যালয় বা স্কুলে সে শিখবে। যাই হোক আজকে আমরা জানলাম যে ফ্যাক্টরস অফ এডুকেশন কি কি, এবং এই বিষয়ে যদি আরো তোমাদের কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।